আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 1971 সালে 11 নং সেক্টরে থেকে যুদ্ধ করি। আমি 1971 সালের মে মাসে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করি। সেখানে প্রথমে খেরাপাড়া থেকে তোরা হয়ে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি জেলায় অবস্থান করি। সেখানে 17 দিন অবস্থান করার পর আমি প্রশিক্ষণের জন্য বিমানযোগে শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট থেকে সাহারানপুর এয়ারপোর্টে পৌঁছি এবং সেখান থেকে বাগডোগরা ওখান থেকে আমি এই দেরাদেন জেলার চাকরাটা সাব ডিভিশন টান্ডুয়া ক্যাম্পে 1 মাস প্রশিক্ষণ করি। যুদ্ধকালীন সময়ে একটা ঘটনা হলো যে নভেম্বরের শেষের দিকে ছিল ঈদুল ফিতরের আর মাত্র 2 দিন বাকি। একদিন আগেই প্রায় 150 রাজাকার ভোরে তালুকপাড়া বাইটকামারি খাল পাড়ি দিয়ে, তখন ব্রিজ হয় নাই, খাল পাড়ি দিয়ে তালুকপাড়া পূর্ব প্রান্ত থেকে আগুন দেওয়া শুরু করে। তখন আমরা 10 জন মুক্তিযোদ্ধা বিভিন্ন বাড়িতে অবস্থান করি। আমাদের কাজ ছিল যে আমরা প্রত্যেক গ্রামে 1-1 জন 10 জন করে যুবককে প্রশিক্ষণ দিব। তে আমরা সেই প্রশিক্ষণ শেষ করে স্বেচ্ছাত্রে সেহেরি খেয়ে শুয়ে পড়ি। এমনি সময় খবর আসে যে রাজাকাররা চলে এসেছে। তখন আমরা একে একে সবাইকে খবর দিই এবং তালুকপাড়ার পশ্চিমে দোনার পার দিয়ে বাইটকামারি গ্রামের পূর্ব পাশে এসে অবস্থান নেই। তখন তারা বাড়িঘর জ্বালাইতেছিল। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং যাতে তারা আর ক্ষতি করতে না পারে সেজন্য আমরা সেখান থেকেই গুলিবর্ষণ শুরু করি। সেই যুদ্ধে তারা ছত্রভঙ্গ হয়ে পূর্ব দিকে চলে যায় এবং ওই গ্রামের অনেকগুলি ঘরবাড়ি বেঁচে যায়। সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করার পর পশ্চিম দিকে বিল পাড়ি দিয়ে বড়ি তার নিয়ে আশ্রয় নিই। এ ছিল আমার জীবনের একটা প্রথম ঘটনা। আমার প্রত্যাশা বর্তমান সরকারের সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের জন্য এদেশের প্রজন্মকে আমরা বলবো মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে রেখে তারা যেন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করতে পারে এবং এই দেশকে উন্নত উন্নতর দিকে এগিয়ে নিতে পারে।